সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম প্রবন্ধ রচনা। শিক্ষার্থীরা, গত ক্লাসে প্রবন্ধ রচনার উপর ক্লাস নেওয়া হয়েছে। আমার দেখা একটি মেলা প্রবন্ধ রচনাটি পড়ানো হয়েছিল। আমার দেখা একটি মেলা প্রবন্ধ রচনাটি তোমাদের বাড়ির কাজ ছিল, আশা করি সবাই শিখেছ। শিক্ষণ ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে প্রবন্ধ রচনা সম্পর্কে ধারণা লাভ করবে, প্রবন্ধ রচনার কৌশল জানতে পারবে, প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জনের উপায় জানতে পারবে, প্রবন্ধ রচনায় সচেতন ও আগ্রহী হবে। প্রবন্ধ রচনা। প্রবন্ধ শব্দের অর্থ প্রকৃষ্ট রূপ বন্ধন। কোনো মননশীল ভাব, বিষয়, তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে ধারাবাহিক বর্ণনায় উপস্থাপিত হয়ে শিল্পরূপ লাভ করলে তাকে প্রবন্ধ বলা হয়। অপরদিকে রচনা শব্দটির অর্থ নির্মাণ বা সৃষ্টি। রচনা সৃষ্টিশীল কর্ম, যেমন কাব্যরচনা, উপন্যাস রচনা। সাধারণত যে লেখায় বিষয়ভিত্তিক নতুন কিছু পর্যায়ক্রমে পরিস্ফুট হয় তাকে রচনা বলে। রচনা নির্মাণকালে নির্মাণকারীকে সংযত, যৌক্তিক এবং সচেতন থাকতে হয়। এতে বিষয়ের উপস্থাপনা, চিন্তার ধারাবাহিকতা, সংযত বর্ণনা, ভাষার সুশৃঙ্খল প্রয়োগ থাকে। প্রবন্ধ রচনার কৌশল। প্রবন্ধ রচনার কাঠামো প্রধান তিনটি অংশে বিভক্ত, যথা: এক, ভূমিকা। প্রবন্ধ বা রচনার প্রারম্ভিক অংশ হল ভূমিকা, এটি রচনার প্রবেশদ্বার। একে সূচনা, উপক্রমণিকা, আরম্ভ, উপস্থাপন, মুখবন্ধ, সূত্রপাত বা প্রাককথনও বলা চলে। এতে যে বিষয় সম্বন্ধে রচনা লেখা হবে তার আভাস এবং সংক্ষিপ্ত ধারণা প্রদানের চেষ্টা করা হয়। ভূমিকা হৃদয়গ্রাহী হলে পাঠক পুরো প্রবন্ধ পাঠে আকর্ষিত হয়, তবে ভূমিকা সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। প্রবন্ধ রচনা কাঠামোর দ্বিতীয় অংশটি হচ্ছে মূল অংশ বা মূল বক্তব্য। ভূমিকার পরে প্রবন্ধের মূল বিষয়ের আলোচনা আরম্ভ হয়। বিষয়বস্তু বা মূল বক্তব্য রচনার প্রধান অংশ। মূল বক্তব্য পরিবেশনের পূর্বে বিষয়টিকে প্রয়োজনীয় অনুচ্ছেদে ভাগ করে নিতে হয়। অনুচ্ছেদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে সঙ্গতিপূর্ণ উদাহরণ, উপমা, উদ্ধৃতি মূল অংশে প্রয়োগ করা যায়। এভাবে আলোচনার বিস্তার ঘটিয়ে মূল ভাবটি সিদ্ধান্তমূলক সমাপ্তির দিকে এগিয়ে নিতে হয়। শিক্ষার্থীরা, প্রবন্ধ রচনা কাঠামোর শেষ অংশটি হচ্ছে উপসংহার। সিদ্ধান্তমূলক সমাপ্তির অংশ প্রবন্ধের উপসংহার। একে পরিশেষ,
পরিণাম, নিষ্পত্তি, নির্বাহ, অবসান বা সারসংক্ষেপও বলা চলে। প্রবন্ধের ভাববস্তু ভূমিকার উৎসদার যা উপসংহারে এসে একটি ভাবব্যঞ্জনা সৃষ্টি করে। উপসংহারে লেখকের নিজস্ব অভিমতের অথবা আশা আকাঙ্ক্ষার সার্থক প্রতিফলন ঘটে। প্রবন্ধ রচনার দক্ষতা অর্জনের উপায়। শিক্ষার্থীরা, প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জন একদিনে হয় না, কিন্তু তা সাধ্যের অতীত কোনো বিষয় নয়। এর জন্য তোমাদের করণীয় হলো, এক, প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা, দুই, দক্ষতা অর্জনের জন্য প্রবন্ধ পড়া, পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধ, সংবাদ, প্রতিবেদন, ভাষণ ইত্যাদি নিয়মিত পাঠ করলে নানা প্রসঙ্গে বিষয়গত ধারণা লাভ করা যায়, তিন, প্রবন্ধের বক্তব্য তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরতে হয়, চার, প্রবন্ধ রচনার ভাষা হবে সহজ ও সরল, পাঁচ, প্রবন্ধে কোনো অপ্রয়োজনীয় বিষয় থাকবে না এবং একই কথার পুনরাবৃত্তি ঘটানো যাবে না, ৬, প্রবন্ধে উদ্ধৃতি, উক্তি বা প্রবাদ প্রবচন ব্যবহার করা যাবে, কিন্তু এসবের ব্যবহার যেন অতিরিক্ত পর্যায়ে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, ৭, প্রবন্ধ যাতে অতিরিক্ত দীর্ঘ না হয় তা লক্ষ্য করতে হবে। শিক্ষার্থীরা, প্রবন্ধ রচনার এই বিষয়গুলো গত ক্লাসেও আমি আলোচনা করেছি। আজ প্রবন্ধ রচনার শেষ ক্লাস অর্থাৎ আমাদের বার্ষিক সিলেবাসের নির্মিতি অংশের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা প্রবন্ধ রচনার উপর ক্লাস নিয়েছি এবং আজ যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আজকের আমাদের প্রবন্ধ রচনার যে বিষয় সেটি হচ্ছে আমাদের বার্ষিক সিলেবাসের সর্বশেষ প্রবন্ধ রচনা। তাই তোমাদের প্রবন্ধ রচনা কি, প্রবন্ধ রচনা কাঠামোর কৌশল এবং দক্ষতা অর্জনের উপায় বিষয়গুলো আবার পুনরালোচনা করলাম। শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে এসেছি। আমাদের আজকের প্রবন্ধ রচনার বিষয় হচ্ছে শৃঙ্খলাবোধ। শিক্ষার্থীরা, আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা বার্ষিক সিলেবাসের নির্মিতি অংশের প্রায় প্রতিটি বিষয় অর্থাৎ সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুধাবন দক্ষতা, আবেদনপত্র, পত্রলিখন প্রায় প্রত্যেকটি বিষয়ই আমাদের পড়ানো হয়েছে এবং অবশেষে আমরা প্রবন্ধ রচনা শুরু করেছি এবং প্রবন্ধ রচনারও আজকে শেষ ক্লাস অর্থাৎ এই শৃঙ্খলাবোধ প্রবন্ধ রচনাটি পড়ার মাধ্যমে আমাদের বার্ষিক সিলেবাস সমাপ্ত হবে। তোমরা দেখো, তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 108 পৃষ্ঠায় শৃঙ্খলাবোধ রচনাটি দেওয়া আছে। প্যারাগুলো কি আছে আমরা একটু জেনে নেই। প্রথমে হচ্ছে ভূমিকা, শৃঙ্খলাবোধের স্বরূপ, শৃঙ্খলাবোধের গুরুত্ব, শৃঙ্খলা চর্চার সময়, ছাত্র জীবনে শৃঙ্খলা, মানব জীবনে শৃঙ্খলা, সমাজ জীবনে শৃঙ্খলা, শৃঙ্খলা সৃষ্টির উপায়, শৃঙ্খলার প্রয়োজনীয়তা, শৃঙ্খলার পরিণতি,
উপসংহার। শিক্ষার্থীরা, আমরা শৃঙ্খলা বোধ রচনাটি আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 108 এবং 109 পৃষ্ঠায় দেখো, শৃঙ্খলা বোধ রচনাটি আছে। তোমরাও বই খুলে বসে যাও। শিক্ষার্থীরা, তোমরা কি জানো শৃঙ্খলা বোধ কি বা শৃঙ্খলা কি? মানব জীবনে শৃঙ্খলা বোধ একটি বড় গুণ। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মানুষ যতদিন স্বেচ্ছায় নিয়ম ও সংযমের বাঁধন মেনে নেয়নি, ততদিন সে ছিল অসহায়। মানুষ ক্রমে নিয়মানুবর্তী ও সুশৃঙ্খল হয়ে সভ্যতার বিকাশ ঘটায়। শৃঙ্খলা বোধ বলতে বোঝায় যখন যেভাবে যা হওয়া উচিত তা হওয়া এবং যা করা উচিত তা করা। প্রতিটি কাজ ও আচরণের একটি সমাজ স্বীকৃতি নিয়ম বা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির অনুসরণ ব্যক্তি ও সমাজ জীবনের জন্য কল্যাণকর। এ কল্যাণের পথ থেকে ব্যক্তি পর্যায়ে হতে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত জীবন পরিচালনার সাধনাকে শৃঙ্খলা বোধ বলে। শৃঙ্খলা বোধের অপর নাম হচ্ছে নিয়মানুবর্তিতা। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম শৃঙ্খলা বোধ হচ্ছে যখন যেভাবে যা হওয়া উচিত বা যা করা উচিত তা করা। প্রতিটি কাজ ও আচরণের একটি সমাজ স্বীকৃত নিয়ম বা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির অনুসরণ ব্যক্তি ও সমাজ জীবনের জন্য কল্যাণকর। এই কল্যাণকর পথ থেকে ব্যক্তি পর্যায় হতে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত জীবন পরিচালনার সাধনাকে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা বোধ বলা যায়। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই দেখো। প্রথমে দেওয়া আছে সূচনা, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেন। মহান দার্শনিক রুশোর এই বক্তব্যের অর্থ হল, মানুষ মুক্তভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেও প্রতি পদেই সে শৃঙ্খলিত। এ পৃথিবীর সব কিছুই প্রকৃতির নিয়মে বাধা। প্রকৃতির নিয়মের সামান্যতম ব্যত্যয় ঘটলেই মানব জীবনে বিপর্যয় নেমে আসে। নিয়ম মেনেই প্রতিদিন সূর্য উদয় ও সূর্যাস্ত হয়, আসে দিন আসে রাত। শিক্ষার্থীরা, তোমরা এর পরবর্তী প্যারাটি দেখো, শৃঙ্খলা বোধের স্বরূপ। শৃঙ্খলা বোধ হচ্ছে সাধারণত মানব জীবনে নিয়মনীতি, মূল্যবোধ ও আদর্শের প্রতি অনুগত থাকাকে বোঝায়। সমাজ জীবনের কোনো মানুষই আপন খেয়াল অনুযায়ী চলতে পারে না। নিয়ন্ত্রিত জীবনযাপনই তাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে। প্রচলিত নিয়মকানুন ও রাষ্ট্রের প্রতি অনুগত থেকে জীবন পরিচালনাই হলো শৃঙ্খলা বোধ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানেও জানতে পেরেছি যে শৃঙ্খলা বোধ হচ্ছে প্রচলিত নিয়মকানুন ও রাষ্ট্রের প্রতি অনুগত থেকে
জীবন পরিচালনাই হলো শৃঙ্খলাবোধ। কারণ সমাজ জীবনে কোনো মানুষই তার আপন খেয়াল অনুযায়ী চলতে পারে না, অবশ্যই তাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে। কারণ এই শৃঙ্খলাবদ্ধ জীবনই তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। শৃঙ্খলাবোধের গুরুত্ব, মানব জীবনের জন্য শৃঙ্খলাবোধের গুরুত্ব অপরিসীম। শৃঙ্খলার কারণেই মানব জীবনে সুখ শান্তি নেমে আসে। স্বেচ্ছাচারী ব্যক্তি কখনোই সুখী হতে পারে না, সে শুধু নিজেরই নয় সমাজেরও শান্তি নষ্ট করে। শৃঙ্খলাহীন জীবন লক্ষ্যহীন নৌকার মতো পানিতে ভেসে বেড়ায়, তার কোনো ঠিকানা থাকে না। মানুষ যদি নিজের ভেতর শৃঙ্খলা ধারণ করতে না পারে, তবে সমাজেও নৈরাজ্য ও বিশৃঙ্খলা নেমে আসে। তাই সুখী জীবনযাপনের জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা, আমরা এখানে জানলাম যে মানব জীবনে শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, অর্থাৎ সমাজে স্বেচ্ছাচারী ব্যক্তি অর্থাৎ যারা শৃঙ্খলভাবে জীবনযাপন করে না তারা হচ্ছে স্বেচ্ছাচারী ব্যক্তি, সে জীবনে কখনোই সুখী হতে পারে না। তারা শুধু নিজের জীবনই নয় সমাজ জীবনেরও শান্তি নষ্ট করে। কারণ শৃঙ্খলাহীন জীবন হচ্ছে নৌকার মতো পানিতে ভেসে বেড়ায়, তার কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না। মানুষ যদি তার নিজের ভেতর এই শৃঙ্খলাবোধকে ধারণ করতে পারে, তাহলে সমাজ এবং তার ব্যক্তি জীবন থেকে নৈরাজ্য বা বিশৃঙ্খলা দূর হতে পারে এবং এভাবেই মানুষ সুখী জীবনযাপনের মধ্যে শৃঙ্খলার বোধ আয়ত্ত করতে পারে। শৃঙ্খলা চর্চার সময়, অর্থাৎ শিক্ষার্থীরা, প্রতিটি ব্যক্তি বা মানুষ কখন থেকে শৃঙ্খলার চর্চা করবে? শৈশব হলো শৃঙ্খলা চর্চার উপযুক্ত সময়। নিয়ম মানেই শৃঙ্খলা, এটি রপ্ত করে চর্চার মাধ্যমে জীবনকে সুখী করা যায়। মানব জীবনে সফলতার চাবিকাঠি হলো শৃঙ্খলা। শৃঙ্খলার ফলেই মানুষ সমাজের আচরণবিধি মেনে চলে এবং সফলভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পেরেছি শৃঙ্খলা চর্চার সময় হচ্ছে শৈশবকাল থেকে এবং এটি হচ্ছে চর্চার বিষয়। কারণ এই শৃঙ্খলাকে রপ্ত করে বা চর্চার মাধ্যমে জীবনকে সুখী করা যায়। মানব জীবনে সফলতা অর্জন করতে হলে তার মূল চাবিকাঠি হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলার ফলে মানুষ সমাজের আচরণবিধি মেনে চলে এবং সফলভাবে জীবনেও প্রতিষ্ঠিত হতে পারে। ছাত্র জীবনে শৃঙ্খলা, শিক্ষার্থীরা, এই বিষয়টি তোমাদের খুব গুরুত্ব সহকারে মানতে হবে। ছাত্র জীবনে শৃঙ্খলা বিশেষ গুরুত্ব পালন করে, কারণ এ সময়ই ভবিষ্যৎ জীবনের বীজ রোপিত হয়। শৃঙ্খলাবোধ একজন ছাত্রকে দায়িত্বশীল করে তোলে, পড়াশোনার প্রতি তার মনোযোগ বৃদ্ধি করে, ভবিষ্যতে শৃঙ্খলাবোধই তাকে সুনাগরিক হতে সাহায্য করে। অর্থাৎ শিক্ষার্থীরা, এই ছাত্র জীবনেই শৃঙ্খলাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, কারণ ছাত্র জীবনই হচ্ছে বীজ বপনের সময়। এ সময় একজন ছাত্রকে দায়িত্বশীল হতে হয়, তার লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হয় এবং সেই জন্য তাকে শৃঙ্খলাবোধ হতে হবে। আর এই শৃঙ্খলাবোধই একজন ছাত্রকে ভবিষ্যতে সুনাগরিক হতে সাহায্য করে। মানব জীবনে শৃঙ্খলা, সৃষ্টির সেরা জীব মানুষ,
অন্যান্য প্রাণী থেকে মানুষ পর্যন্ত উন্নত জীব, কারণ সে নিয়মবদ্ধ জীবনযাপন করে। জীবনকে সার্থক করতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলাবদ্ধ মানুষ শুধু নিজের বা পরিবারের জন্য নয়, রাষ্ট্রের জন্যও সম্পদ। মানব জীবনে লক্ষ্যকে জয় করতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা, আমরা এই প্যারাটিতে জানতে পেরেছি যে শুধু ছাত্রজীবন নয়, প্রত্যেকটি ব্যক্তির কথাই বলা হয়েছে যে মানব জীবনে শৃঙ্খলার গুরুত্বের কোনো বিকল্প নেই। কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, সে নিয়ম অর্থাৎ একজন মানুষ নিয়মানুবর্তিতা হয়েই তার জীবনযাপন করে বা নিয়মের মাধ্যমেই তার জীবন যাপন করতে হয়। জীবনকে সার্থক করতে হলে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলাবদ্ধ মানুষ শুধু নিজের বা পরিবারের জন্য নয়, রাষ্ট্রের জন্য সম্পদ। তাই প্রত্যেকটি মানুষের জীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। সমাজ জীবনে শৃঙ্খলা। শিক্ষার্থীরা, আমরা জানি মানুষ মাত্রই সামাজিক জীব, অর্থাৎ সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। তাই সমাজ জীবনেও শৃঙ্খলার প্রয়োজনীয়তা রয়েছে। আদিম যুগ থেকেই মানুষের সমাজে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয়। বর্তমান যুগেও নিয়ম শৃঙ্খলা সমাজের জন্য অপরিহার্য। সত্যিকার অর্থে নিয়ম শৃঙ্খলা ছাড়া কোনো সমাজ চলতে পারে না। নিয়মবদ্ধভাবেই সমাজের সমস্ত আচার অনুষ্ঠান পরিচালিত হয়। শৃঙ্খলাই সমাজকে সুন্দর ও সার্থক করে তোলে। অনিয়ম বা বিশৃঙ্খলা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। সমাজকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পেরেছি সমাজ জীবনেও শৃঙ্খলার অপরিসীম গুরুত্ব রয়েছে। কারণ প্রত্যেকটি সমাজেই কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ সমাজে বসবাস করতে হলে সমাজে যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি মানুষকেই মেনে চলতে হয়। আর সমাজের নিয়মকানুন মেনে না চললে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই অনিয়ম এবং বিশৃঙ্খলা সমাজকে কি করবে? ধ্বংসের পথে নিয়ে যাবে। সেজন্য সমাজকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য সমাজের প্রত্যেকটি মানুষকেই শৃঙ্খলাবোধ হতে হবে। তাহলেই সমাজ সুন্দর ও সার্থক হয়ে উঠবে। শৃঙ্খলা সৃষ্টির উপায়। পরিবার শৃঙ্খলা সৃষ্টির প্রধান কেন্দ্র। একটি শিশু পরিবার থেকেই প্রথম শৃঙ্খলা শেখে। দ্বিতীয় পর্যায়ে শিশুর শিক্ষা শুরু হয় বিদ্যালয়ে। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান শিশুর শৃঙ্খলা বোধকে জাগিয়ে তোলে। উত্তরোত্তর এই শৃঙ্খলাবোধের মধ্যে দিয়েই শিশু একদিন উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে ওঠে। শিক্ষার্থীরা, আমরা জানতে পেরেছি প্রত্যেকটি শিশুর জন্যই শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ একটি শিশু তার পরিবার থেকেই শৃঙ্খলাবোধ শেখে বা শৃঙ্খলা শেখে। দ্বিতীয় পর্যায়ে সে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ বিদ্যালয় থেকে, সে শৃঙ্খলা শিখতে পারে। অর্থাৎ একজন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান শিশুর শৃঙ্খলাবোধকে জাগিয়ে তোলে এবং এর মাধ্যমেই শিশুটি একদিন উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে ওঠে। শৃঙ্খলার প্রয়োজনীয়তা। মানুষের জীবনের সকল ক্ষেত্রেই শৃঙ্খলার প্রয়োজনীয়তা অপরিসীম।
শৃঙ্খলা মেনে না চললে জীবনের সর্বক্ষেত্রে মানুষকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। তার জীবনে নেমে আসে পরাজয়ের গ্লানি। খুব সমৃদ্ধ কোনো সমাজ বা প্রতিষ্ঠানও শৃঙ্খলার অভাবে ধ্বংস হয়ে যেতে পারে। অতএব শৃঙ্খলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শিক্ষার্থীরা, এই অংশটি পড়ে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটি মানুষের জীবনের সকল ক্ষেত্রেই শৃঙ্খলার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ শৃঙ্খলা মেনে না চললে যে কোনো মানুষের জীবনই বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এবং তার জীবনে পরাজয়ের গ্লানি নেমে আসতে পারে। তাই প্রত্যেকটি মানুষের জন্য শৃঙ্খলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশৃঙ্খলার পরিণতি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 109 পৃষ্ঠায় দেখো, বিশৃঙ্খলার পরিণতি। বিশৃঙ্খলার পরিণতি ভয়াবহ। বিশৃঙ্খলা শুধু ধ্বংসই ডেকে আনে। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যতই দক্ষ হোক না কেন, তাকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। এক মুহূর্তের বিশৃঙ্খলা তাকে এবং তার সহযোগীদের মারাত্মক অবস্থায় নিয়ে যেতে পারে। খেলার মাঠে কোনো খেলোয়াড় যদি বিশৃঙ্খল আচরণ করে, তবে তার দল নিশ্চিত অর্থে পরাজয়ের সম্মুখীন হয়। বিশৃঙ্খলা এভাবেই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। শিক্ষার্থীরা, আমাদের আজকের প্রবন্ধ রচনার বিষয় ছিল শৃঙ্খলা বোধ। আমরা রচনাটি পড়ে জানতে পেরেছি যে প্রত্যেকটি মানুষের জীবনে শৃঙ্খলা বোধের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ শৃঙ্খলার প্রয়োজনীয়তা রয়েছে, এবং বিশৃঙ্খলা তার জীবনকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়, তার জীবনকে ধ্বংস করে দেয়। তাই আমরা শিক্ষা গ্রহণ করব যে বিশৃঙ্খলভাবে জীবনযাপন না করে আমরা যেন শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে পারি। তাই প্রত্যেকের মধ্যে শৃঙ্খলা বোধকে জাগিয়ে তুলতে হবে। শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রবন্ধ রচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। উপসংহার: একজন মানুষ, একটি সমাজ, একটি জাতি তখনই সভ্য হয়ে ওঠে যখন তার মধ্যে শৃঙ্খলা বোধ থাকে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, একটি সভ্যতা তথা জাতি তখনই ধ্বংস হয়েছে যখন তার মধ্যে শৃঙ্খলা বোধের অভাব দেখা দিয়েছে। শৃঙ্খলাহীন মানুষের যেমন কোনো মর্যাদা নেই, তেমনি শৃঙ্খলাহীন জাতিরও কোনো সম্মান নেই। এ কারণেই সমাজ জীবনে শৃঙ্খলা এত অত্যাবশ্যকীয়। শিক্ষার্থীরা, আমরা আমাদের বার্ষিক সিলেবাসের সর্বশেষ প্রবন্ধ রচনা শৃঙ্খলা বোধ প্রবন্ধ রচনাটি আলোচনা করেছি। আশা করি তোমরা রচনাটি বুঝতে পেরেছো এবং পাঠ্য বইয়ের সহায়তায় তোমরা সুন্দর করে এই শৃঙ্খলা বোধ প্রবন্ধ রচনাটি শিখবে। বাড়ির কাজ: প্রবন্ধ রচনা শৃঙ্খলা বোধ। অর্থাৎ শিক্ষার্থীরা, আজ যেই প্রবন্ধ রচনাটি আলোচনা করা হয়েছে, এই প্রবন্ধ রচনাটি তোমাদের বাড়ির কাজ রইল। তোমরা পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে প্রবন্ধ রচনাটি শিখবে। সবাই নিয়মিত লেখাপড়া করবে, নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ সম্পন্ন করবে, এবং সেই সঙ্গে দোয়া করি সবাই সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।